দিনাজপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে আজ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান মোর্শেদুর রহমান এই পাইপলাইন নির্মাণ প্রকল্পটির সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন কবে নাগাদ কাজটি শেষ হবে বাংলাদেশ ইন্ডিয়া ভারত ফ্রেন্ডশিপ যে পাইপলাইন প্রকল্পের মাধ্যমে যে তেলটি আসবে সেটা শিলিগুড়ি থেকে 130 কিলোমিটার পাইপলাইনে তেলটি দিনাজপুরে পার্বত্য বিদ্যুতে এসে পৌঁছাবে এটি আসলে চুক্তি স্বাক্ষর হয়েছিল দুই দেশের মধ্যে 2018 সালে 18ই এপ্রিল যেটি আজকে আসলে এই পাইপলাইনের নির্মাণ কাজ সেটি এই দিনাজপুরের চিরিবন্দর উপজেলার সোনাপুকুর নামের স্থানে এইখানে আসলে আজকে নির্মাণ কাজ উদ্বোধন করবেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আগামী 3 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং 3 বছর সময় লাগবে ব্যয় হবে কারণ এই পাইপলাইনে 125 কিলোমিটার রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আর 5 কিলোমিটার রয়েছে ভারতে ফলে এই বাংলাদেশের যে অংশটি এটি বৃহৎ একটি অংশ এটি পাইপলাইন কেবল নির্মাণ কাজ আজকে স্থাপন কাজ আজকে থেকে শুরু হবে এবং আজকে থেকে কন্টিনিউ এই কার্যক্রম চলবে এবং সেতে সময় আসলে 3 বছর লাগবে আমি এখানে একটু কথা বলতে চাই এখানে আপনার সেফটি ইনচার্জ আছেন আমি আসলে তার সাথে একটু কথা বলতে চাই যে তারা কাজটা কত কবে নাগাদ শেষ করতে পারবে এবং আপনারা কাজটা কবে নাগাদ শেষ করতে পারবেন এবং এখানে কি সুবিধাটা আসবে ওকে ধন্যবাদ আপনাকে আমরা জানেন আপনি হয়তো আমরা অলরেডি এখানকার এই ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ লাইন প্রজেক্টের যে কাজ শুরু করে দিয়েছে অলরেডি ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে আমাদের পাইপিংয়ের কাজ অলরেডি কাজ এখানকার কাজ প্রায় সমাপ্তের পথে এবং আপনারা জানেন এবং খুব শীঘ্রই আমাদের পাইপলাইনের কাজটা শুরু হবে এখানে এবং আমরা যত দূর শীঘ্রই কাজটা শেষ হবে এই পাইপলাইনের কাজটা এটা কয়েক দেখতে পাবেন কালকে থেকে ইনশাল্লাহ শুরু হবে তো আমরা জানেন হয়তো বা এখানে যে আমরা কাজগুলো করতেছি যে আমাদের দেশের জন্য কাজগুলো করতেছি এবং নিরাপত্তার সহিত আমাদের কাজগুলো করতেছে হ্যাঁ যেটি বলছিলেন আর কি এখানে সেফটি ইনচার্জ যিনি আছেন তিনি বলছেন যে কাজ আজকে থেকে শুরু হয়েছে এবং কালকে থেকে পুরোদমে কাজ চলবে এবং কাজ যে মেয়াদ আছে 3 বছর 3 বছরের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে বলে জি মোর্শেদুর রহমান এই পাইপলাইনটি নির্মাণ হলে ভারতের নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরে জ্বালানি তেল বহন করা হবে মূলত ভারত থেকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য